সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সাহিল বাংলা টিভি অ্যান্ড এডুকেশন সুপ্রিয় দর্শক এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট গতকাল বিচারপতি শ্রদ্ধেয় অভিজিৎ গাঙ্গুলি যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ অনুযায়ী আজ ফের মামলা উঠছে কলকাতা হাইকোর্টে তার আগেই সিবিআইয়ের কাছে একটি চাঞ্চল্যকর রিপোর্ট এসে পৌঁছে যে চাঞ্চল্যকর তথ্য যেটি সিবিআই তুলে ধরছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে আম্পি বন্দ্যোপাধ্যায় নামে একজন চাকরি প্রার্থী যিনি বর্তমানে শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন তিনি মোটের উপরে সর্বসাকুল্যে সাতটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন ওএমআর সিটে শিটে সর্বসাকুল্যে তিনি নম্বর পেয়েছিলেন পাঁচ পাঁচটি প্রশ্ন তার সঠিক ছিল সাতটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তার মধ্যে সঠিক প্রশ্ন ছিল পাঁচটি ওয়েম আর শিটের স্ক্যানেই সেই রেজাল্ট রয়েছে যে পাঁচটি সঠিক প্রশ্নের উত্তর দেখানো হচ্ছে কিন্তু মাম্পি বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর হয়েছে তিপান্ন বর্তমানে তিনি একুশ নম্বর র্যাঙ্ক করে কর্মরত রয়েছেন বিদ্যালয়ে মাম্পি বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর তিপান্ন অর্থাৎ আটচল্লিশ নম্বর কারচুপি করে বাড়ানো হয়েছে যার ফলে তিনি লিস্টে একুশ নম্বরে র্যাঙ্ক করেন এবং বর্তমানে তিনি কর্মরত রয়েছেন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন সিবিআই আর এর ফলেই বিচারপতি গঙ্গোপাধ্যায় শেষমেশ তিনি বলেন এসএসসির ওয়েবসাইটে ওই কারচুপি হওয়া ওয়েমার শিটগুলি ডিসপ্লে করা প্রয়োজন কারচুপি হওয়া ওয়েমার শিটগুলি প্রকাশ করা প্রয়োজন যাতে দেখুক সাধারণ মানুষ ভাবুক কি পরিমাণ কারচুপি হয়েছে সুবীরেশ ভট্টাচার্য এই মাম্পি বন্দ্যোপাধ্যায়ের নম্বর বৃদ্ধির প্রধান কারিগর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিয় দর্শক